শরীরের বাড়তি ওজন বাড়িয়ে দিয়েছে স্বাস্থ্য অসচেতনতা। কেননা চিকিৎসা বিজ্ঞানের মতে প্রায় সর্বরোগের কারণ বাড়তি ওজন। ওজন কমাতে কত কিছুই না করছেন, নিয়মিত শারীরিক কসরত, সেই সঙ্গে কঠোর ডায়েট চার্ট মেনে চলা, কোনো কিছুতেই ফল মিলছে না। তবে আপনার দৈনন্দিন কিছু কাজেই আপনার শরীরের বাড়তি ক্যালোরি কমতে পারে। মোবাইল চালানো কিংবা সঙ্গীকে জড়িয়ে ধরুন, তরতরিয়ে কমবে ক্যালোরি। আরও আছে যেগুলো জেনে রাখুন, আপনার শরীরের বাড়তি ওজন কমাতে সহায়তা করবে। সুইংগাম খাওয়া নিয়ে নানাজনের নানা মত। কেউ বলেন ভালো, কেউ বা বলেন দাঁতের জন্য এটি ক্ষতিকর। তবে গবেষকরা বলেছেন ভিন্ন কথা, এটি মুখের ব্যায়ামে সাহায্য করে। আপনার যদি নিয়মিত সুইংগাম চিবানোর অভ্যাস থাকে তবে আর চিন্তা নেই, চুইংগাম চিবলে ঘন্টায় 11 ক্যালোরি খরচ হতে পারে। ঘন্টার পর ঘন্টা মোবাইল চালান, এতেও ঝরবে আপনার ক্যালোরি। ঠিকই শুনেছেন, সারাক্ষণ ফোনে মেসেজিং করেই যাচ্ছেন, তারও কিন্তু উপকারিতা রয়েছে। ক্রমাগত মেসেজ টাইপ করতে থাকলে ঘন্টায় 40 ক্যালোরি খরচ করা সম্ভব হয়। অনেকের বাড়িতেই পোষা প্রাণী আছে, এটি খুবই ভালো গুণ। এদিকে এটি কিন্তু আপনার জন্য উপকারীও। বাড়ির পোষা প্রাণীটিকে বিকেলে ও সকালে ঘোরাতে নিয়ে যাওয়ার সময় আপনার ঘন্টা প্রতি 200 ক্যালোরি খরচ করা সম্ভব। নিজের সবচেয়ে কাছের মানুষটিকে 60 মিনিট জড়িয়ে ধরে রাখতে পারলে 60 ক্যালোরি পর্যন্ত খরচ করা সম্ভব। কল্পনা নয়, বাস্তবেই আপনার ক্যালোরি বার্ন হবে। তাহলে ক্যালোরি বার্ন করতে সঙ্গীকে জড়িয়ে ধরতেই পারেন। শপিং করতে গেলে শুধু টাকা খরচই হয় না, সেই সঙ্গে খরচ হয় ক্যালোরিও। আপনি শপিং করতে গেলে খেয়াল রাখবেন, শপিং ট্রলি 30 মিনিট ঠেলতে পারলে অতি সহজেই 100 ক্যালোরি পর্যন্ত আপনি কমাতে পারবেন। প্রতিদিন 15 মিনিট নাচে আপনি 75 ক্যালোরি পর্যন্ত খরচ করতে পারবেন। এমন নয় যে আপনাকে পেশাদার নৃত্যশিল্পী হতে হবে, যেমন পারুন তেমনটাই নাচুন। পছন্দের গান বাজিয়ে নিজের মতো করে নাচতে থাকুন। নিজের খাবার নিজেই রান্না করুন, এতে আপনার ব্যায়ামও হবে সঙ্গে ক্যালোরিও বার্ন হবে। আড্ডা দিন বা ফোনে কথা বলুন, আপনার ক্যালোরি বার্ন হবে। গবেষণা বলছে অন্তত 60 ক্যালোরি কমবে কথা বললে।